ম্যাজিক কিউব এই সমস্ত সব কিছু আমরা ফ্রিতে পাবো, তো কীভাবে তোমরা ক্লেম করবে কীভাবে নেবে ফুল ডিটেলসে বলে দিচ্ছি। তাছাড়া গাইস আমাদের নিউ একটা ক্যারেক্টার যে আসতে রয়েছে সেটার ক্যারেক্টারের অ্যাবিলিটি জাস্ট ভাই আলাদাই লেভেলে। তো গাইস ক্যারেক্টার কেমনভাবে কাজ করছে অ্যাডভান্স সার্ভারের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো, চাপ নেই। তাছাড়া গাইস খুবই ইন্টারেস্টিং আপডেট আছে, তো গাইস একটা রিকোয়েস্ট লাইক করো গাইস ফটাফট গাইস ভিডিও দেওয়া দেখছো, লাইক আর সাবস্ক্রাইব তো তোমরা করে দিয়ে যারা করনি প্লিজ সাবস্ক্রাইবটা না করে থাকলে নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটন দাবি দাও। সো গাইস নতুন একটা গান আসতে চলেছে তোমরা জানো, যেটা হচ্ছে স্নাইপার টাইপের দেখতে বলেছিলাম, ঠিক আছে। সেটা কেমন চলে বা সেটা কি স্নাইপার কি আদৌ কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ স্নাইপারটা 484 কি কত হেড লাগলো, হ্যাঁ 484 অ্যান্ড মানে স্নাইপার, ঠিক আছে। এটা কোনো অটো গান মানে AC-80 এরকম টাইপের গান না, অ্যান্ড বডি ড্যামেজ দেখতে পাচ্ছ 174 থেকে 176 ভিতরে লাগছে, ঠিক আছে। মানে গাইস তোমরা একটা কথা বলতে পারো যে স্নাইপার অ্যান্ড স্নাইপারটা বডি শট কিং হতে চলেছে, কারণ হেডে 484 লাগলেও বডিতে 176 ড্যামেজ দিচ্ছে ভাই আলাদাই লেভেলের। মানে মিনিমাম তো 150 ধরেই রাখো, AWM এর মতো M82B-র মতো 120 দেবে না, তো জাস্ট জবরদস্ত টাইপের একটা স্নাইপার আসতে চলেছে। অ্যান্ড গাইস নেক্সট আপডেট দিয়ে যাবো, নেক্সট আপডেট হচ্ছে গাইস আমাদের নিউ পেট, একটা শার্ক টাইপের পেট তোমরা দেখতে পাচ্ছ, শার্ক টাইপের পেট। তো এটার গাইস অ্যাবিলিটি কী বা এটা কীভাবে কাজ করে সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ফার্স্ট দেখতে পাচ্ছ আমার কাছে পেটটা চলে এসেছে অ্যান্ড পেটের স্কিল অ্যাক্টিভ আছে। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট একটা এনিমিকে কিল করছি, এখানে একটা অ্যাডাম চাচা চলে এসেছে অ্যান্ড কিল করার পর গাইস আমার মুভমেন্ট স্পিড এখানে 4% বেড়ে গেছে, ঠিক আছে। 4% বেড়ে গেছে না 4% এবার গাইস আমি তোমাদেরকে এখানে অ্যাবিলিটি শেষ না, এর অ্যাবিলিটি একটু ইউনিক টাইপের বা একটু ভালো আছে, যেটা হচ্ছে গাইস তোমরা 4 ক্লাস স্কোয়াড খেলছো একসঙ্গে, মানে র্যাঙ্ক মোডও খেললে হবে, 4 খেলছো, তো তুমি যখনই একটা এনিমিকে কিল করবে বা কিল করা লাগবে না নক ডাউন করবে, নক করলেও তোমার মুভমেন্ট স্পিড আর তোমার সঙ্গে সঙ্গে বাকি যে 3 আছে মানে তোমার টিমমেট 4 মুভমেন্ট স্পিড 4% করে বেড়ে যাবে। অ্যান্ড মুভমেন্ট স্পিড 4% বাড়া মানে খুবই ভালো ব্যাপার, কিন্তু আমার মতে পেঙ্গুইন পেট এখনও পর্যন্ত এর তুলনায় বেস্ট আছে, দুটো করে গ্লোয়াল দেয় অনেক ভালো আর বিস্টোন তো আরও ভালো আছে, ঠিক আছে। তো বেশি কিছু পেটটা অ্যাবিলিটি অতটাও ভালো না, বাট তোমাদেরকে দেখিয়ে রাখলাম অ্যাবিলিটি কেমন হবে, ঠিক আছে। 4% করে মুভমেন্ট স্পিড বেড়ে যাবে যখন তুমি নকডাউন করবে। সো ভাই লোক আমাদের গাইস নিউ যে ক্যারেক্টার আছে সেটার অ্যাবিলিটি খুবই দারুণ হবে, নিচে দেখতে পাচ্ছ অলক ছাড়তে হয় যেখান থেকে বা কোনো স্কাইলার সেখান থেকে একটা জিনিস ছাড়া মানে দেখতে পাচ্ছি অ্যারো টাইপের একটা এনিমি গায়ের কাছে গিয়ে ফেটে গেল, এনিমি 25 ড্যামেজ খেলো গাইস আরামসে এখানে বন্দুক দিয়ে মেরে দিলাম, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা কি হবে, যেখান থেকে আমরা অলক ছাড়ি স্কাইলার ছাড়ি বা বলতে পারো ক্রোনো ইউজ করি সেখানে ক্লিক করলে তোমার 100 বা 50 মধ্যে এনিমি থাকলে তার দিকে যদি তুমি এম থাকে তাহলে তার কাছে এই অ্যারো টাইপের এটা চলে যাবে, দেখতে পাচ্ছ আমি এটা ক্লিক করলাম অ্যান্ড ছেড়ে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে অ্যারো টাইপের ওটা চলে গেল, আমি যখনই এরপরে এম করছি তখন দেখতে পাচ্ছ অ্যারোটা গিয়ে ওর উপরে 25 ড্যামেজ দিল, অ্যান্ড যখনই গিয়ে এই 25 ড্যামেজ দেবে অ্যারোটা গিয়ে এনিমির মুভমেন্ট স্পিড কমে যাবে অ্যান্ড এনিমির মানে বন্দুকের ফায়ার রেটও কমে যাবে, অ্যান্ড 25 তো ড্যামেজ দিচ্ছেই, তো বেসিক্যালি খুবই ডাউন টাইপের ক্যারেক্টার হবে। অ্যান্ড গাইস যেভাবে এই যে মানে কি বলে অ্যারো টাইপের যাচ্ছে এরকমটা আমি একটা মার্ভেলের মুভিতে দেখেছিলাম, মানে গার্জিয়ান্স অফ গ্যালাক্সি মুভিতে একটা ইয়োন্ডু বলে একটা ক্যারেক্টার ছিল, তার কাছে পকেটে এরকম তীর টাইপের থাকতো, সেই তীরটা মানে সিটি মারলে মানে পুরো এনিমিকে আর কি মানে বুকের মধ্যে দিয়ে মাথার মধ্যে দিয়ে শু করে চলে যেত, আলাদাই লেভেলে একদম সেম টু সেম ওরকমই লাগে। তো কে কে দেখেছিল ওই মুভিটা বা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেসিক্যালি কিছু ওরকম টাইপেরই, যখন তুমি ইউজ করবে অ্যাবিলিটিটা ওই অ্যারো টাইপের গিয়ে এনিমির গায়ে লাগবে, 25 ড্যামেজ খাবে অ্যান্ড এনিমির মুভমেন্ট স্পিড আর এনিমির বন্দুকের ফায়ার রেট কমে যাবে আই থিঙ্ক 5 জন্য, অ্যান্ড তুমি তখন আরামসে মেরে দিতে পারবে। তো খুবই দারুণ টাইপের অ্যাবিলিটি হবে, দেখা যাক যখন গেমে আসবে অবভিয়াসলি আরও ভালো হবে তোমরা বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু রিভিউ করে দেখিয়ে দিলাম কেমন অ্যাবিলিটি হতে চলেছে না চলেছে, তো যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। সো গাইস আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো আমরা ফ্রিতে পেতে চলেছি, তো আগে থেকে বলে দেখি আগের আপডেটগুলো সব কিছু বিডি সার্ভার ইন্ডিয়ান সার্ভার সেম টু সেম, বাট এটা গাইস অনলি ইন্ডিয়ান সার্ভারে দেবে, কারণ গাইস তোমরা জানো ইন্ডিয়ান সার্ভার এতদিন গেল না, মানে ফ্রি ফায়ার ব্যান ছিল, তো ফ্রি ফায়ার আবার ব্যাক করছে, ম্যাক্সটা আই থিঙ্ক ব্যাক করছে, সেই জন্য গাইস এইসব রিওয়ার্ড দিচ্ছে, তো হয়তো অন্য কিছু তোমাদের অন্য কিছু আইটেম দেবে বাট ইন্ডিয়ান সার্ভারের জন্য এটা শুধু, ঠিক আছে। সো বেসিক্যালি গাইস দেখতে পাচ্ছ আমাদের এই তিনটে পেট পেঙ্গুইন পেট ফক্স পেট অ্যান্ড গাইস এই পেটটা, এই তিনটে মধ্যে যেখানে একটা পেট তোমরা ক্লেম করতে পারবে, তো এর মধ্যে আমি বলবো পেঙ্গুইন পেটটাই নিও, ঠিক আছে। এক মানে 14 থেকে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছ ডান সাইডে তিনটে গান স্ক্রিন আছে, একটা আছে ইনকিউবেটার UMP, একটা ইনকিউবেটার M60, একটা ইনকিউবেটার M4A1, তিনটের মধ্যে যে কোনো একটা গান স্ক্রিন নিতে পারবে 23-25 মধ্যে, ঠিক আছে। 23-25 এই তিন দিনের মধ্যে যে কোনো একটা গান স্ক্রিন তোমরা নিতে পারবে ক্লেম করে, আমি বলবো UMPটাই নিও, UMPটা না থাকলে অন্য কিছু নিয়ে নিও থেকে গেলে, অ্যান্ড এই হচ্ছে ম্যাজিক কিউব নিতে গেলে 25-26 তারিখে গেম খেলতে হয় ম্যাজিক কিউবও নিতে পারবে। তো এই ছিল আজকে আপডেটের ভিডিও, আই থিঙ্ক তোমাদের ভিডিও ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও বাংলা চ্যানেলটিকে। তো গাইস দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে, বাই বাই।